রাজধানীর খিলক্ষেতে বিআরটিসির 5 ডিপোতে আগুন লেগে 5টি দ্বিতল বাস সহ কয়েকটি পরিত্যক্ত বাস পুড়ে গেছে। রাত 1টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল পরিদর্শনে এসে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়া জানান, ঈদে দূরপাল্লার যাত্রী পরিবহনের জন্য বাসগুলো প্রস্তুত করা হয়েছিল। তিনি বলেন, আগুনের সূত্রপাত বের করতে সকল বিভাগের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। এ অগ্নিকাণ্ডের ফলে ঈদে ঘরমুখো যাত্রীদের কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি। ফায়ার ব্রিগেড সহ সংশ্লিষ্ট যারা আছেন সবার সমন্বয় কমিটি হবে। এটা এটা সূত্রটা কোত্থেকে বা কারো গাফিলতি দিকে এটা হয়েছে কিনা এটা অবশ্যই দেখা হবে। যে 5-6টা পড়ে গেছে সেগুলো দিয়ে করার সম্ভব হবে না, বাট অন্য যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা ঈদযাত্রা সফলভাবে আমরা সফল করবো।